এতক্ষণে আমি যেটা বাজালাম সেটা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, এখানে যখন আমি বাজাই তখন কিন্তু আমি এখানে ক্লিক করেছিলাম, এখন কিন্তু এখানে প্লে করলে অলরেডি বাজনাটা শুরু হয়ে যাবে। আপনারাও যদি এমনই মিউজিক শুনতে চান বা বাজাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমার সাথে থাকুন, আস্তে আস্তে আপনারা অবশ্যই বাজনাগুলা শিখতে পারবেন, অবশ্যই বাজাতে পারবেন। তো আসি এখন মূল কথায়। মূল কথা হলো আমরা এই অ্যাপটাকে অবশ্যই প্লে স্টোর থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে অবশ্যই আমরা ওয়াল্ক ব্যান্ড লিখে সার্চ করব, আর যদি আপনি তা না পারেন সেক্ষেত্রে আমার ডিসক্রিপশানের অবশ্যই এই অ্যাপসের লিঙ্কটি দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনারা ওখান থেকে ভিজিট করে চলে যাবেন অ্যাপসের মধ্যে। অ্যাপসে যাওয়ার পরে ইনস্টল করার পরে এমন একটা পেজ দেখতে পাবেন, দেখার পরে অবশ্যই আপনারা মাল্টিটেক সিস্টেমে যাবেন। এখানে যাবেন, যাওয়ার পরে একটি নতুন করে সং তৈরি করবেন। নাম চাইলে দেবেন না চাইলে দেবেন না, আমি প্রতিটা ভিডিওতেই আগে মিউজিক বাজাই, তারপরে আস্তে আস্তে আপনাদেরকে বলার চেষ্টা করি যে আসলে আমি কিভাবে এই ড্রামগুলো আগে বাজাই। ডাব্লু ডাব্লু ডাবল ডাব্লু, আচ্ছা ডান, মানে যেটা আপনার নাম পছন্দ হয় সেটা আর কি। ওকে ওকে দেওয়ার পরে একটা মানে নতুন করে একটা ফাইল তৈরি করতেছি, এই যে আমি কি করে ওই ড্রামগুলো ওইভাবে বাজালাম, এই যে একবারে কিন্তু হয় নাই। একটি মিউজিককে তৈরি করতে গেলে অনেকগুলা ধাপে মিউজিকগুলা তৈরি করতে হয়। তাই আপনারা ইচ্ছা করলে এই যে ড্রাম, এই যে যেটা রেকর্ডিং, ওকে তীরে আবার প্লাসে কিবোর্ডে আবার আমরা কিন্তু রেকর্ডিংয়ে যাব। আবার রেকর্ডিং ওকে করে দেব। এখানে যে প্লে বাটন আছে এই প্লে করলেই আমি যে 10 সেকেন্ড বাজালাম, এই যে আসলে আরও বিভিন্ন সেটিংস আছে, আপনারা যদি সেগুলো সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকুন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, আর যদি ভিডিওটা আর একটু বেশি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো থাকবেন। কথা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।